হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের যে সমস্ত স্টুডেন্টসরা স্পট কাউন্সেলিং এ পার্টিসিপেট করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও, তাই সকলকে বলবো মন দিয়ে ভিডিওর সবকটা পয়েন্ট একটু শুনে নাও। তো সবার প্রথমে যাদের কোয়েশ্চেন, যে যারা জেক্সপোর ফার্স্ট স্পট কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করেনি, তারাও কি এই সেকেন্ড স্পট কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে? তাদের উত্তর হলো হ্যাঁ, যারা ফার্স্টে রেজিস্ট্রেশন করেনি তারাও কিন্তু এই সেকেন্ড স্পট কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে। তাদেরকে কি করতে হবে? এক্সট্রা করে 500 টাকা কাউন্সেলিং ফিস দিতে হবে। কখন দিতে হবে? কালকে তোমরা যখন কলেজে যাবে সমস্ত ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবে, তখনই তোমাদেরকে ওই কাউন্সেলিং ফিসটা পেমেন্ট করতে হবে। এরপর হচ্ছে তোমাদের কোয়েশ্চেন, যে তোমাদের ভ্যাকেন্স লিস্ট কখন তোমরা পাবে। তো আজকেই তোমাদের ভ্যাকেন্ট লিস্ট প্রকাশ করা হবে, এরকম একটা লিস্ট তোমাদের কাছে প্রকাশ করা হবে। এটা ফার্স্ট স্পট কাউন্সেলিং এর ভ্যাকেন্সি লিস্ট, তোমরা জাস্ট একবার দেখে নাও। এবং কখন প্রকাশ করা হবে? মোটামুটি 5টার পর প্রকাশ করা হবে বা 6টার পর। কেন 5টা 6টার পর বলছি? যেহেতু আজকেই তোমাদের লাস্ট অ্যাডমিশনের ডেট, যারা ফার্স্ট স্পট কাউন্সেলিং এ চান্স পেয়েছে তাদের জন্য, তো তারা কে কে অ্যাডমিশন নিচ্ছে কে নিচ্ছে না সেটা আগে প্রসেসটা কমপ্লিট হবে, তারপর যেটা সিট ফাঁকা থাকবে সেটা তোমাদেরকে দেওয়া হবে। এইটা তোমরা একবার জাস্ট দেখে নাও। তোমরা অলরেডি এটা আশা করছি দেখেছো, বাট স্টিল দেখে নাও যে তোমরা কিভাবে ডিসাইড করবে যে তোমরা কোথায় অ্যাডমিশন নিতে যাবে। তো যখন তোমাদের এরকম একটা ভ্যাকেন্সি লিস্ট আসবে, তোমাকে সেই লিস্টটা ভালো করে দেখতে হবে কোন কলেজে কটা সিট ফাঁকা আছে, তারপর তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোন কলেজে অ্যাডমিশন নিতে যেতে চাও। এক্ষেত্রে যে কলেজে বেশি সিট আছে সেখানে তোমার যাওয়ার মানে বোধহয় ভালো, তার কারণ হচ্ছে কম যদি একটাই সিট থাকে তো তোমার আগে কতজন স্টুডেন্ট আছে বা তোমার থেকে ভালো নাম্বার বা ভালো র্যাঙ্কের কোন স্টুডেন্ট সেখানে যাচ্ছে কিনা তুমি জানবে না যেহেতু। তো সেহেতু আমার মনে হয় বেটার যে বেশি যদি সিট থাকে সেখানে যাওয়াটা, সেখানে পাওয়ার পসিবিলিটিসটা বোধহয় একটু হলেও বেশি থাকে। এবার তোমাদের অনেকের কোয়েশ্চেন, যে ধরে নাও তুমি জেক্সপো ক্যান্ডিডেট কিন্তু ভোকলেটের জন্য তুমি চাইছো অ্যাপ্লাই করতে, তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা কলেজে গিয়েই করতে হবে, অর্থাৎ কালকে তোমাদেরকে কলেজে যেতে হবে এবং কলেজে গিয়ে সমস্ত প্রসেস করতে হবে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু দুটো আলাদা আলাদা কলেজে যেতে পারবে না। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যারা যারা জেক্সপো ভোকলেট দুটোতেই অংশগ্রহণ করতে চাইছো, কলেজের যে স্যার বা ফ্যাকাল্টি থাকবেন তাদেরকে তোমরা একবার জিজ্ঞেস করবে যে তুমি জেক্সপোর জন্য রেজিস্ট্রেশন করেছিলে তো ভোকলেটেও কি তুমি অ্যাপ্লাই করতে পারবে, যেহেতু এটা তুমি অনলাইনে পারতে, অনলাইনে জেক্সপো ভোকলেট দুটোতেই কিন্তু সাইমেন্টেনিয়াসলি তোমরা পার্টিসিপেট করতে পারতে। তো সেটা একটু স্যারদেরকে জিজ্ঞেস করে নেবে যে জেক্সপো ভোকলেট দুটোতেই তুমি পার্টিসিপেট করতে পারবে কিনা বা দুটোরই স্পট কাউন্সেলিং এ তুমি পার্টিসিপেট করতে পারবে কিনা। যদি ওনারা পারমিশন দেয় তাহলে তুমি ডেফিনেটলি দুটোতেই যেতে পারবে। এরপর হচ্ছে অনেক স্টুডেন্টস আছো যারা অলরেডি হয়তো প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তো তাদেরকেও বলবো যে একটা তোমরা চান্স নিয়েই দেখতে পারো, কারণ নোটিশে যেহেতু বলা আছে যে যারা অলরেডি রেজিস্টার্ড স্টুডেন্ট, তো এখানে রেজিস্টার্ড ব্যাপার বলতে যে যারা অলরেডি যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা, বাট এখানে তোমরা যেহেতু সবে সবে অ্যাডমিশন নিয়েছো, বিশেষ করে যারা প্রাইভেট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু এখনো রেজিস্ট্রেশন প্রসেস হয়নি বা কারোরই এখনো রেজিস্ট্রেশন প্রসেস হয়নি, যারা গভর্নমেন্টে নিয়েছো বা প্রাইভেটে নিয়েছো, তো সেক্ষেত্রে তোমাদের সকলকে আমি বলবো যে তোমরা একটা চান্স নিয়ে দেখতে পারো, সমস্ত ডকুমেন্টস নিয়ে কালকে কলেজে যাও, গিয়ে স্যারদেরকে জানাও যে তোমার এরকম কি সমস্যা। তোমার ধরে নাও তুমি প্রাইভেট কলেজে ভর্তি হয়েছো, তুমি চাইছো যে তুমি সেটা কন্টিনিউ করতে পারবে না, তুমি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে আসতে চাইছো, বা ধরে নাও যারা ভোকলেটে ভর্তি হয়েছে তারা চাইছে যে, যেহেতু ভোকলেটের এই ক্লাসেস চালু হয়ে গেছে তো তারা চাইছে যে জেক্সপোতে কন্টিনিউ করতে, তো সেক্ষেত্রে যার যেটা প্রবলেম, তোমার যে কলেজে মানে ভর্তি হওয়ার ইচ্ছে আছে, আমার মনে হয় তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে কালকে যেতে পারো, সকাল সকাল সকালেই পৌঁছে যাবে, 10টা 11টার মধ্যে কিন্তু পৌঁছে যাবে। রিপোর্টিং টাইম হচ্ছে দুটো, দুটোর পর কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর অনেকের কোয়েশ্চেন যে এসসি এসটি এই যে ক্যাটাগরির যে সুবিধাগুলো সেগুলো তোমরা পাবে কিনা, হ্যাঁ ডেফিনেটলি এখানে যে ক্যাটাগরিজ থাকে সেটার এগেনস্টে কিন্তু সমস্ত স্টুডেন্ট সুবিধা পাবে। এরপর চলে আসছি তোমাদের যে নেক্সট কোয়েশ্চেন, কত টাকা তোমাদের লাগবে কাউন্সিলিং ফিস। যে সমস্ত স্টুডেন্টসরা জেক্সপো ভোকলেটের অলরেডি ক্যান্ডিডেট বা যারা ফার্স্ট স্পটে
500 টাকা পেমেন্ট করেছিলে, তাদেরকে আর কোনো পেমেন্ট করতে হবে না। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করোনি, সব মানে এই প্রথমবার তোমরা সেকেন্ড স্পট কাউন্সেলিং এ পার্টিসিপেট করছো, তাদের থেকে কিন্তু এই 500 টাকার কাউন্সেলিং ফিজটা নেওয়া হবে। এবং এই যে 250 টাকা ফিজ দেখছো, এটা অ্যাডমিশন ফিজ, সেটা কিন্তু অনলাইনে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং মোটামুটি 650 টাকা এরকম সামথিং একটা অ্যামাউন্ট আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো সেটা হচ্ছে কলেজে তোমাদেরকে ফিজ পেমেন্ট করতে হবে। যেমন একটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে টোটাল 860 টাকা পেমেন্ট করতে হচ্ছে। কিসের জন্য? অ্যাডমিশন ফিজ হচ্ছে 200 টাকা, অ্যানুয়াল চার্জেস হচ্ছে 50 টাকা, টিউশন ফিজ 12 মাসের জন্য নেওয়া হচ্ছে 600 টাকা 50 টাকা করে, এবং 10 টাকা হচ্ছে স্টুডেন্ট হেলথ হোম, এই মানে এই জন্য। তো টোটাল হচ্ছে 860 টাকা। তো সকলকে বলবো কিছু মানে এক্সট্রা টাকা সাথে করে রেখো। এবার তোমাদের অনেকের সমস্যা হচ্ছে যে কালকের মধ্যেই তোমরা সমস্ত ডকুমেন্টস কি করে নিয়ে যাবে। তো এখানে যে নোটিফিকেশনটাতে বলা হয়েছে যে কালকে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে কলেজে গিয়ে 16ই সেপ্টেম্বর, এবং ভর্তির ডেট হচ্ছে 16 তারিখ থেকে 17 তারিখের মধ্যে। যদি কোনো কলেজে, যেহেতু কালকেই মেরিট লিস্টটা দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কোন স্টুডেন্ট চান্স পেলো আর পেলো না, সেটা তুমি যে কলেজে যাচ্ছ সেখান থেকে তুমি কালকেই জেনে ঘরে ফিরবে। তো তোমাদের যদি ধরে নাও কম স্টুডেন্ট থাকে, তো সেক্ষেত্রে যদি স্যারেরা চান অ্যাডমিশন নিয়ে নিতে পারেন, যদি মনে হয় যে না আজকে নেবেন না সময় হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে 17 তারিখেও অ্যাডমিশন নিতে পারেন। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে তো, এবং একটি স্টুডেন্ট কমেন্ট করেছিল যে 16-17 তারিখ হচ্ছে শনিবার রবিবার, সেরকম কোনো ব্যাপার নেই, যেহেতু নোটিফিকেশনে ডেট দেওয়া আছে 16 এবং 17, তোমরা কিন্তু এই ডেটেই রেজিস্ট্রেশনের জন্য এবং অ্যাডমিশনের জন্য যাবে। যদি কাউন্সিলের তরফ থেকে নতুন কোনো নোটিফিকেশন পাবলিশ করা হয় যে রবিবার হবে না, তখনই কিন্তু তোমরা অন্য ডেটে যাবে, হয়তো সোমবার ডাকলো, কিন্তু সেটা এই মুহূর্তে কিন্তু হচ্ছে না। এখনো পর্যন্ত সেরকম কোনো নোটিফিকেশন নেই, এবং আজকে যেহেতু ওনারা দিয়েছেন, ওনারা আশা করছি জানেন যে 17 তারিখ রবিবার, সেটা জেনে শুনেই আশা করছি মানে নোটিশটা পাবলিশ করেছেন। তো যাই হোক, আর তো তোমাদেরকে বলবো যে কালকে যখন তোমরা যাচ্ছ কলেজে, সমস্ত ডকুমেন্টস গুলোকে কিন্তু সাথে করে নিয়ে যাবে, কালকেও নিয়ে যাবে, এবং 17 তারিখ যখন অ্যাডমিশন নিতে যাচ্ছ তখনও সাথে করে নিয়ে যাবে। তো বাকি সমস্ত ডকুমেন্টস তোমাদের কাছে আছে, যেটা নেই তোমাদের কাছে সেটা হচ্ছে অ্যালটমেন্ট লেটার। যখন তোমরা কলেজে যাচ্ছ, রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হচ্ছে, মেরিট লিস্টে তোমার নাম আসছে, তখন কিন্তু তুমি অ্যালটমেন্ট লেটারটা পাবে। সেটা সেখানে যদি 16 তারিখ অর্থাৎ কালকেই যদি তোমার অ্যাডমিশন হয়, তাহলে তুমি ওখানে যে কোনো একটা সাইবার ক্যাফেতে গিয়ে ডাউনলোড করে নেবে, সেটাকে নিয়ে প্রিন্ট আউট করে দেবে। যদি বলে যে কলেজে যে 17 তারিখে আসতে হবে, তাহলে ঠিক আছে, 17 তারিখে সমস্ত ডকুমেন্টস নিয়ে তোমরা চলে যাবে। এরপর হচ্ছে যে তোমাদের এই যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট বা অ্যান্টি র‍্যাগিং সার্টিফিকেট, এটা এক্ষুনি তুমি কি করে করবে? তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে এত বিশেষ মানে চাপের কোনো ব্যাপার নেই। দেখো, এই হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটটা তোমরা ডাউনলোড করবে, এবং যে কোনো রেজিস্টার্ড ডক্টরের থেকে তোমাদেরকে এটাকে সাইন করাতে হবে। দেখো, এখানে লিখেই দেওয়া আছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট অবটেন ফ্রম আ রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। তো যে কোনো মেডিকেল ডক্টর থেকে, প্রাইভেট থেকেও করাতে পারো, গভর্নমেন্ট থেকেও করাতে পারো, প্রাইভেট যে কোনো ডক্টরকে দিয়ে করিয়ে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে জাস্ট তোমার নাম, তোমার বাবার নাম, হাইট, চেস্ট, ওয়েট, হার্ট অ্যান্ড লাংস ঠিকঠাক আছে কিনা। এবার ভিজনের জন্য তোমরা যে কোনো একটা চোখের ডাক্তারকে, তোমাদের আশেপাশে যে কোনো চোখের ডাক্তার যিনি আছেন, ওনাকে একবার দেখিয়ে এখানটা ভিশনের তা লিখিয়ে নেবে, এবং কালার ভিশন আছে কিনা সমস্ত এটা লিখিয়ে নেবে। নেওয়ার পরে ওনাকে দিয়ে একটা স্ট্যাম্প এবং সিগনেচার করিয়ে নেবে, এবং জেনারেল ফিজিশিয়ান যিনি এই বাকি ডিটেলস গুলো করবেন, ওনাকে দিয়েও একটা স্ট্যাম্প এবং সিগনেচার এখানে করাবে। এখানে তোমাকে সিগনেচার করতে হবে, এবং এই ফরম্যাটটা তোমাদেরকে নিয়ে যেতে হবে কলেজে। এবার তোমরা যদি বলো যে কালকের মধ্যে কি করে নিয়ে যাবে, তো দেখো, তোমাকে কিন্তু কালকে বা পরশু, কাল হোক বা পরশু, তোমাকে কিন্তু করতেই হচ্ছে। তার কারণ, তোমাকে কালকে যে কলেজে যাওয়ার সময় দিয়েছে সেটা হচ্ছে দুপুর দুটোর মধ্যে হচ্ছে রিপোর্টিং টাইম। তার মানে প্রসেস কিন্তু তারপর হচ্ছে, তার মানে তুমি জানতে পারছো, মানে বলতে গেলে কালকে পুরো দিনটাই তোমার কলেজে চলে যাচ্ছে। এবং 17 তারিখ যদি অ্যাডমিশন তুমি নিতে যাও, তাহলে সেটার জন্য তোমাকে সকাল থেকে বেরিয়ে যেতে হচ্ছে। তাই আজ না হয় কাল তোমাকে কিন্তু একটু সময় বার করে যেকোনো ভাবে এটা কিন্তু করাতেই হবে, এটা কিছু করার নেই। এবং অ্যান্টি র‍্যাগিং এর জন্য এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে, আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে রেখেছি, আবারও সেন্ড করে দেবো।
তো এখানে তোমার ছবি লাগাতে হবে, তোমার নাম, তোমার বাবার নাম, তুমি কিসে অ্যাডমিশন নিচ্ছ, জেক্সপো না ভোকলেট। এখানে ইনস্টিটিউটের নামটা এখন লিখবে না, কারণ তুমি যখন যাচ্ছ তুমি জানো না যে হচ্ছে কি হচ্ছে না, মানে হয়ে গেলে তোমার নাম চলে এলে মেরিট লিস্টে, তো সেক্ষেত্রে তুমি এটাকে ইনস্টিটিউট নেমটা লিখে নেবে। এবং বাকি জাস্ট আর কিছু নেই, এখানে তোমাকে সিগনেচার করতে হবে, সিগনেচার অফ ডিপোনেন্টে তোমার সিগনেচার লাগবে, এখানে তোমার নাম লিখবে, ওকে। ডেট যা দেওয়া আছে সমস্ত কিছু দিয়ে দেবে, সিগনেচার অফ ডিপোনেন্টে কিন্তু তোমাকে সাইন করতে হবে। এরপর হচ্ছে উপরে যেটা ফরম্যাটটা দেখালাম ওটা হচ্ছে তোমাদের জন্য অর্থাৎ স্টুডেন্টের জন্য, এবং নিচের এই যে ফরম্যাট এটা হচ্ছে তোমাদের বাড়ির গার্জিয়ান বা তোমার যিনি গার্জিয়ান, বাবা হোক মা হোক যিনি, তো তাকে দিয়ে এটা করাতে হবে। তো এখানে তার নাম এবং যে যে ডিটেলস তোমাকে দিতে বলেছে সেই সমস্ত ডিটেলস গুলো দেবে, একটু জাস্ট বেসিক ইনফরমেশন এখানে তোমাকে প্রোভাইড করতে হবে। এখানে তোমার বাবা বা মা যিনি তোমার গার্জিয়ান তাকে দিয়ে সাইন করাবে, তার নাম, ওনার নাম এখানে লিখবে, অ্যাড্রেস দেবে, টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার যেটা আছে তোমরা সমস্ত কিছু দেবে। তো এই দিয়ে এই ফরম্যাটটা, সো বেসিক্যালি এই দুটোই ফরম্যাট, এই যে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 এইটা, আর তোমাদের যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এই দুটোই তোমাদেরকে আজ বা কালকের মধ্যে কিন্তু রেডি করতে হবে।